नमस्कार बंधुरा, ज्योतिषलोक चैनल पक्ष देखे आचार्य श्री शांतनु शास्त्री अपन के शुभेच्छा जानिए आजकल विषय निर्दिष्ट आलोचना से चले आसब। आपनारा भिडियो शेष पर्यंत देखें, भिडियो भलो लगले चैनल सबस्क्राइब कर, भिडियो शेयर करबें, कमेंट बक्से अपन मूल्यवान मंतव्य करबें। अपन मंतव्य एगिए जो उद्बुद्ध कर। चले आसुन आजकल आलोच्य विषय चोख रखी। आजकल आलोचनार विषय वस्तु मुहूर्त गणना, केपी हरारि नहीं आजकल आलोचना। আমাদের এই কেপি হরারির মধ্যে আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, যে চুরি হয়ে যাওয়া জিনিসের খোঁজ কেপি হরারির মাধ্যমে কিভাবে আমরা পেতে পারি, এবং সেই কোনো জিনিস যখন চুরি হয়ে যায় তখন সেটা আদৌ ফিরে পাওয়া সম্ভব কি না, বা দেরি হবে কি না, বা একেবারেই পাওয়া যাবে, একেবারেই হয়তো পাওয়া যাবে না, এরকম সম্ভাবনা কিন্তু আমরা জানতে পারি কেপি হরারি থেকে। মুহূর্ত গণনা এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে আমরা তৎকালীন মানুষের কিছু ঘটনা এবং তার যে গতি প্রকৃতি সেই সম্পর্কে একটা ধারণা করতে পারি। তো চলে আসুন আমরা আজকের আমাদের কেপি হরারি নিয়ে যে আলোচনাটি করব আমরা তাতে চোখ রাখি। আমাদের আজকে আলোচনা মূলত কেপি হরারি নিয়ে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে হরারির যে ক্যালকুলেশন আছে মুহূর্ত গণনার, সেই কেপি হরারির সাহায্যে আমরা চুরি হয়ে যাওয়া জিনিসের খোঁজ বা তার সম্বন্ধে একটা ধারণা আমরা কিভাবে পাব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তৎকালীন বিষয়ে এখনকার কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার গতি প্রকৃতি কীরকম হবে সেটি জানতে গেলে কিন্তু আমাদেরকে কেপি হরারির সাহায্য নিতে হবে। আমাদের জন্মকালীন কুণ্ডলিতে আমরা কী কী ঘটনা ঘটতে পারে বিভিন্ন সময় তার একটা চিত্র আমরা পাই। সেখানে চুরির ক্ষেত্রে আমরা যে কানেকশানটি পেতে পারি, যে চুরির সম্ভাবনা আছে কিনা, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরুন আপনার চার্টে কোনো চুরির কানেকশান আছে কিনা, কোনো দ্রব্য বা কোনো অর্থ প্রতারণার সঙ্গে যুক্ত হবেন কিনা, তা সেই ধরনের কানেকশান যদি আমি দেখি, অর্থের ক্ষেত্রে আমি যদি দেখি, সেক্ষেত্রে আমাকে জন্মকালীন কুণ্ডলিতে আমাদের চলে আসতে হবে, এবং সেখানে আমরা দেখব কি সেখানে আমাদের অর্থ চুরির ক্ষেত্রে যে রিলিংসটি আছে 2-8-12 সেকেন্ড ভাব সাপেক্ষে যদি 8 আর 12 নেটাল চার্ট, এটা জন্মকুণ্ডলী অনুযায়ী যদি আমরা দেখি এই ধরনের কানেকশান আছে, তাহলে একটা তার অর্থ চুরির একটা কানেকশান জন্মকালীন কুণ্ডলিতে আছে এটা ধরে নিতে হবে। এইবার কখন ঘটবে সেটা দশা অন্তর্দশা বলবে, গোচর বলবে, সেটা অন্য পার্ট একটা। তা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোনো একজন ব্যক্তির কোনো দ্রব্য চুরি হয়ে গেছে এবং সে জানতে এসেছে যে সেই তার যে জিনিসটি চুরি হয়ে গেছে সেই জিনিসটি সে কি আদৌ কি ফিরে পাবে, বা পেলে কতদিনে পাবে, বা দেরি হবে কি না, এর একটা গতি প্রকৃতি, ছেলে চোর না মেয়ে চোর, মানে ফিমেল না মেল যে চুরি করেছে তার সম্বন্ধে একটা ধারণা সে জানতে চাইছে। এগুলির ক্ষেত্রে আমাদের মুহূর্ত গণনার আমাদের শরণাপন্ন হতে হবে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, যে মুহূর্ত গণনা সাবলড বেস স্টার লড বেস যে আমাদের ক্যালকুলেশন সেগুলোতে আমাদের চোখ রাখতে হবে। হাউস এবং প্ল্যানেটের যে স্টার লড সাবলড এগুলো খুবই ইম্পর্টেন্ট। সাধারণ অবস্থায় আমরা জানি যে জন্মকালীন যে কুণ্ডলী সেখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় কি হয় যে জন্মকালীন সেটা কারেকশান করা হয় না, জন্ম যে সময়টা সেই সময়টা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে একটু আধটু এদিক ওদিক থাকে, তা সেক্ষেত্রে সেই জন্য সাইন লর্ডটা সেখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে জন্মকুণ্ডলীর বিচারের সময়। সেখানেও স্টার লর্ড সাব লর্ড দেখতে হয়, তিনটের কম্বিনেশনে যেতে হয়। কিন্তু এই যে মুহূর্ত গণনার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলি লাগছে, ধরুন কোনো একজন ব্যক্তি জানতে এসেছে 25 তারিখে, 25-4-2020 তারিখে একজন ব্যক্তি জানতে এসেছে কটার সময় না 12:20 PM
কলকাতা ধরুন এই বিচারটি কোথায় হচ্ছে, কলকাতায় হচ্ছে ধরুন কোন একটি জায়গায় কলকাতার, তা সেখানে প্লিজ দেয়া আছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যে ব্যক্তি জানতে আসে তাকে একটা নাম্বার বলতে বলা হয় যে 249-এর মধ্যে, তা সেখান থেকে সে হয়তো 79 একটি নাম্বার বলেছে। তাহলে এইগুলির উপর বেস করেই কিন্তু একটি হরারি চার্ট তৈরি হয়ে যাবে। একজন ব্যক্তি, তার মনে প্রশ্ন আছে, তার মনে যে প্রশ্ন সেটা তো চন্দ্র ইন্ডিকেট করছে তার মনে কি প্রশ্ন আছে না আছে। তার মনের যে আকুতিটা, সে তার মনের যে ইচ্ছে, জানার ইচ্ছে, সেটা নিয়ে সে যখন আসবে তখন কিন্তু তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো মনকে যদি আমরা দেখি, চন্দ্রকে আমরা যদি দেখি, তার যে সিগনিফিকেটর তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো যে এই জাতকের মনে কী কী প্রশ্ন আছে। তা সে যাই হোক, আজকে আমাদের আলোচনাটা একটু অন্য রকমের, যে একজন জাতক চুরি হয়ে গেছে তার অর্থ বা অন্য কোনো দ্রব্য সে জানতে এসেছে, সে চুরি হওয়া জিনিসই ফিরে পাবে কি না বা তার খোঁজ পাওয়া যাবে কি না, এর একটা সন্ধান সে করতে চাইছে। তাহলে তার কাছ থেকে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে নেব, যে কোন তারিখে সে আসছে, কটার সময় আসলো, কোথায় এসেছিলো, আর তাকে একটা নাম্বার আমরা জিজ্ঞাসা করব, সেই নাম্বারের উপর বেস করে একটা হরারি চার্ট হয়ে যাবে। এখানে যেটা তৈরি হয়েছে সেটা এখানের এই ধরনের ডেট টাইমের উপর বেস করে এই চার্টটি মোটেই তৈরি হয়নি, এটা আমাদের বোঝানোর সুবিধার জন্য আমরা একটা চার্ট তৈরি করে নিয়েছি, কিন্তু চার্টটি অ্যাকচুয়ালি এটার উপর বেস করে তৈরি হবে। তো সে যাই হোক, তা আমরা ধরে নিচ্ছি যে এই যে ডেট অফ বার্থ অনুযায়ী এই চার্টটি এসেছে, কিছু কিছু গ্রহ মিসিং আছে যেগুলি প্রয়োজন সেগুলিকে আমরা এনেছি। যাই হোক, তো এবার আমরা চলে আসবো আসল ঘটনাতে, আমাদের যে রুলিংস আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখি। চুরির ক্ষেত্রে যে রুলিংসটা, চুরির ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, যে প্রশ্নকর্তা সে কিন্তু লগ্ন, এখানে যেটি লগ্ন হবে এখানে লগ্ন কিন্তু আলাদা হবে, তার যে জন্মকুণ্ডলী সেই লগ্ন থাকছে না, এখানে লগ্ন আলাদা হবে, তার এই নাম্বারের উপর বেস করে, এই সময়ের উপর বেস করে, এই তারিখের উপর বেস করে আলাদা লগ্ন আসবে। তাহলে এই যে লগ্নটি, এটি কিন্তু প্রশ্নকর্তা যিনি তাকে ইন্ডিকেট করছে, ধরুন এই ব্যক্তিরই চুরি হয়েছে একে ইন্ডিকেট করছে। এখান থেকে সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট, লগ্ন থেকে সপ্তম ভাব, এটা কিন্তু হরারি চার্টের কথা আমি বলছি, লগ্ন থেকে সপ্তম ভাব এটা হচ্ছে অপোনেন্ট। এখানে চোর, এখানে অপোনেন্টই, যিনি আমার দ্রব্য চুরি করেছে সে আমার অপোনেন্ট, তার মানে চোরকে কিন্তু এই সেভেন্থ ভাব ইন্ডিকেট করছে। এইবার আমাদের দেখতে হবে কি, যে একটু আগে বলছিলাম না যে চোর অ্যাকচুয়ালি মহিলা চোর না পুরুষ চোর, সেটা আইডেন্টিফাই করবো কী করে, না আমরা এখানে সাবলডের উপর বেশ করে কাজ করব। জন্মকুণ্ডলীতে এখানে কিন্তু যেহেতু টাইমটা আমরা ঠিক পাচ্ছি, হরারি চার্টের ক্ষেত্রে টাইম প্লেস এগুলো সব অ্যাকুরেট পাচ্ছি, তাই কিন্তু এখানে সাবলড এখানে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করবে, সাবলডই এখানে শেষ কথা বলবে। তাহলে আমরা সপ্তমভাবে চলে যাচ্ছি, এখানে যেমন প্ল্যানেটের সাবলড থাকবে, স্টারলড থাকবে, আমরা প্রয়োজনে যেগুলো দরকার সেগুলি এনেছি, তাহলে ভাবেরও কিন্তু এখানে সাবলড থাকবে। সপ্তম ভাব এখানে অপোনেন্ট, সপ্তম ভাবের যে সাবলড, এই দেখুন সাবলড, সপ্তম ভাবের সাবলড হচ্ছে মঙ্গল। তাহলে আমরা এখানে জেনে নিই যে যদি আমরা দেখি যে মঙ্গল সাবলড হয়েছে, তার মানে আমরা ধরে নিচ্ছি মঙ্গল যেহেতু একটা মেল প্ল্যানেট, তাই জাতক দেখা যাবে কি কোনো একজন পুরুষ চোরের কথা এখানে বলা হচ্ছে, একজন পুরুষ ব্যক্তি যিনি চুরি করেছেন সেটা বলা, সেটা বোঝা যাচ্ছে মঙ্গলকে দেখে। যদি এই সপ্তম ভাবের সাবলডকে আমরা যদি দেখতাম শুক্র বা চন্দ্র হয়েছে, তখন আমরা ফিমেল চোরের কথা ভাবতাম, যে এই যে ব্যক্তির যে চুরি হয়েছে দ্রব্য সেটি কোনো ফিমেল দ্বারা কিন্তু চুরি করা হয়েছে, সেটা আমাদের ধরে নিতে হবে। প্ল্যানেটের যে প্ল্যানেটের এক কোনো এক একটা প্ল্যানেটের ক্ষেত্রে আমরা জানি যে এই প্ল্যানেটটি মেল প্ল্যানেটকে ইন্ডিকেশান দিচ্ছে, এই প্ল্যানেটটি ফিমেলকে ইন্ডিকেশান দিচ্ছে, তা সেই অনুযায়ী কিন্তু আমাদের বিচার করতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সপ্তম ভাবের যে সাবলড, সে সাবলড হচ্ছে আমাদের মঙ্গল, তাই এটা আমরা ধরে নিচ্ছি যে একজন পুরুষ চোরেরকেই ধরে নিচ্ছি। এইবার আমাদের দেখতে হবে কি, যে এই যে পুরুষ চোর সেভেন্থ হাউসের সাবলডের রেসপেক্টে যদি 5-8-12 আছে, সেভেন্থ হাউসের সাবলড কি মঙ্গল, সেভেন্থ হাউসটা অপোনেন্টের ঘর, সেভেন্থ হাউসের সাবলড হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল যদি আমরা দেখি যে 5-8-12 সিগনিফাই করেছে, যদি আমরা ধরি এই মঙ্গলকে আমরা দেখছি যে 5-8-12 ঘরের সিগনিফাই করেছে, আমরা এটা ধরে নিয়েছি কিন্তু, তাহলে চোরের ক্ষতি হবে, কারণ এটা হচ্ছে অপোনেন্ট,
অপোনেন্টের ঘর, তার মানে এই যে চোরের লগ্ন কিন্তু এই ঘরটিকে ধরতে হবে। এই ঘরের রেসপেক্টে যদি 5-8-12 আসে তার মানে চোরের ক্ষতি, তার মানে জাতকের লাভ সেখানে, তার মানে হারানো জিনিস পাওয়া যাবে, এটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, এইভাবে আমরা বিচার করব। আর একটা কথা যদি আমরা দেখি, এবার যদি আমরা দেখি যে অ্যাসেন্ডেন্ট সাপেক্ষে মানে লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি, লগ্নের সাবলট সাপেক্ষে, এখানে আমরা দেখছি লগ্ন, লগ্নের সাবলট দেখছি বৃহস্পতি, সেই বৃহস্পতি সাপেক্ষে যদি আমরা দেখি 5-8-12 এসেছে, লগ্নের সাবলট হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি কোন কোন হাউসের সিগনিফিকেন্ট, 5-8-12, আরও অনেক ঘর থাকতে পারে, আমরা এই এগুলিকে নিয়েছি আমাদের আলোচনা সুবিধার জন্য। যদি আমরা দেখি যে লগ্নের যে সাবলর্ড সে 5-8-12 হাউসকে সিগনিফাই করেছে, তাহলে আবার জাতকের ক্ষতি, মানে যে চুরি যে চোর তার লাভ এখানে, তার মানে হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল, বা চুরি হওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা কমে গেল, কারণ চোরের লাভ হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমাদের দেখতে হবে 5-8-12 যে কানেকশানটা সেটা আছে কি না, থাকলে থাকলে কোন ভাব সাপেক্ষে আসছে, লগ্ন সাপেক্ষে মানে অ্যাসেন্ডেন্ট সাপেক্ষে নাকি সেভেন ভাব সাপেক্ষে। সেভেন ভাব সাপেক্ষে আসলে চোরের ক্ষতি, আর লগ্ন সাপেক্ষে আসলে জাতকের ক্ষতি। এই জায়গায় আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি যেখানে আমরা হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা কতটুকু, যদি দেখি যে এইভাবে লগ্নের সাপেক্ষে 5-8-12 এসেছে, তার মানে আমরা হারানো জিনিস পাওয়ার সম্ভাবনা কমে গেল, সেখানে চোরের সেখানে লাভ হয়ে যাচ্ছে। এইবার আমাদের আরও কিছু রুলিংস আছে, সেইগুলোকে আমাদের একটু জেনে নিতে হবে। যেমন হরারির ক্ষেত্রে আমাদের আরও একটা আরও কিছু জিনিস জানতে হবে, যে হাউসের আমরা বিচার করছি, ধরুন সপ্তম ভাব এখানে অপোনেন্ট বা চোরের কথা, চোরের বিচার করছি আমরা, তা সেক্ষেত্রে সপ্তম ভাব যেটা অপোনেন্ট বা চোর, তা এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর যে সাবলর্ড, সে সাবলর্ড যদি বক্রী হয়, সপ্তম ভাব সাবলর্ড মঙ্গল, এই মঙ্গলকে আমরা চাটে দিয়েছি বক্রী অবস্থায় আছে, তাহলে কী হবে, সাময়িকভাবে ঘটনাটা ঘটতে বাধা পাবে, মানে যতক্ষণ পর্যন্ত বক্রী থাকবে ততক্ষণ কিন্তু চোরকে ট্রেস করা যাবে না, লুকিয়ে থাকবে বিভিন্ন জায়গায়, এর ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তাহলে সাময়িক একটা বাধার ইন্ডিকেশন দিচ্ছে। যদি আবার দেখা যায় যে সাবলট বক্রী কিন্তু সে যার স্টারে আছে সে ডাইরেক্ট, তাহলে সাময়িকভাবে ঘটনাটি বাধা পাবে, তাহলেও কিন্তু দেখা যাবে সাময়িকভাবে ঘটনাটি বাধা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল এখানে বক্রী মানে ঘটনাটি সাময়িকভাবে বাধা পাবে, মঙ্গল ডাইরেক্ট হয়ে গেলেই হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে মঙ্গল মঙ্গল বক্রী কিন্তু সে যা স্টারে আছে, মঙ্গল কার স্টারে আছে, মঙ্গল যা স্টারে আছে শুক্র, সেই শুক্রকে দেখছি ডাইরেক্ট, তাহলেও কিন্তু ঘটনাটা সাময়িক বাধা পাবে, কারণ যেহেতু তার সাবলটটা বক্রী আছে। আমরা দেখলাম সাবলট বক্রী যে হাউসের বিচার করবো আমরা, সপ্তম ভাব অপোনেন্টের বিচার করছি, তার সাবলট মঙ্গল, সেই মঙ্গল বক্রী, তার মানে ঘটনাটা এই বক্রী অবস্থা যতদিন থাকছে আপনার গোচরে, ততদিন পর্যন্ত কিন্তু তার চোরকে ট্রেস করা মুশকিল আছে। যখন সে ডাইরেক্ট হয়ে যাচ্ছে তখন আবার কিন্তু খবর পাওয়া যাবে তার সম্বন্ধে। কিন্তু আমরা অনেক সময় আমরা দেখি যে সাবলট বক্রী কিন্তু সাবলট যার স্টারে আছে, মঙ্গল যার স্টারে আছে, সে ডাইরেক্ট, তার মানে ঘটনাটা এই বক্রী অবস্থা থাকলেও পজিটিভ রেজাল্ট পাবো তা নয়। সাবলট যার স্টারে আছে সে যদি ডাইরেক্ট থাকে তাহলেও কিন্তু একটু একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে। দু নম্বর পয়েন্টে চলে আসবো, যে হাউসের বিচার করা হবে তার সাবলট যদি ডাইরেক্ট হয়, সপ্তম ভাবের আমরা বিচার করছি, সপ্তম ভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধরুন হয়তো শুক্র এসে গেছে, সপ্তম ভাবের সাবলট আমি ধরছি শুক্র, এবং সেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি চাটে ডাইরেক্ট আছে, বক্রী নয়, ঠিক আছে, কিন্তু সে যা স্টারে আছে, শুক্র কার স্টারে আছে, শুক্র বুধের স্টারে আছে, এই যে বুধের স্টারে আছে স্টার লর্ড, বুধ বক্রী হয়ে গেছে, তাহলে এখানে ঘটনাটা একটু অন্যরকম ঘটেছে। এখানে সপ্তম ভাবের যে সাবলট সে শুক্র, সে ডাইরেক্ট আছে, সে যার স্টারে আছে সে কিন্তু বক্রী হয়ে গেছে, তাহলে কি হবে, তাহলে ঘটনাটি ঘটবে না, এই সময় ঘটনাটি ঘটবে না, এই সময় ঘটনাটা ঘটবে না, অন্য কোনো সময় ঘটতে পারে কিন্তু এই কাছাকাছি সময়ে এই সময়টি ঘটছে না, যেহেতু আমাদের এখানে স্টারলট বক্রীকে দেখছি। প্রথম অবস্থাটার ক্ষেত্রে তো সাবলট বক্রী ছিল, মানে সাবলটের বক্রী অবস্থা কেটে গেলে ওই সমস্যাটার রেজাল্ট পাওয়া যাবে, এক্ষেত্রে স্টারলটের বক্রী অবস্থা কাটলে সমস্যাটা সমাধান হতে পারে, তার দুটোর ক্ষেত্রেই ডিলে দেখাচ্ছে, কিন্তু ঘটনাটা যদি তার ফলে যাবে কি যাবে না সেটা আগের আমাদের কানেকশন অনুযায়ী আমরা দেখে নিতে হবে, কিন্তু ডিলে হবে কি হবে না সেটা আমরা এইভাবে দেখবো।
আদৌ ট্রেস পাওয়া যাবে কিনা সেটা হাউসের কানেকশান যেটা আছে 5-8-12 কার লাভ সেটা দেখে আমরা বুঝে নিচ্ছি। আর ট্রেস পাওয়া গেলেও এখন ট্রেস পাওয়া যাবে কিনা বা দেরি হবে কিনা সেটা আবার আমরা এইভাবে দেখব। ট্রেস পাওয়া যাবে দেখা যাচ্ছে, হয়তো চোরের ক্ষতি হয়তো দেখাচ্ছে, সপ্তম ভাব সাপেক্ষে, সপ্তম ভাব সাপেক্ষে 5-8-12 এসেছে, তার মানে চোরের ক্ষতি, তার মানে আমরা ট্রেস পাবো, তা এখন পাবো না পরে পাবো বা একটু দেরি হবে সেটা কিন্তু আবার আমরা দেখে নেবো এইভাবে যেটা আমরা বললাম। হরালির যে রুলিংস, আরো একটা রুলিংস আছে হরালির, 3 নম্বর যে রুলিংসটাকে আমরা জানতে হবে আমাদের, যে সাবলর এবং সাবলর যার স্টারে আছে দুটি বকরি, তা আমরা ধরছি এখানে যে সাবলর হচ্ছে বুধ, সপ্তম ভাবে সাবলর হচ্ছে বুধ, সেই বুধকে আমরা দেখতে পাচ্ছি 4টি বকরি আছে। এই বুধ আবার আমরা দেখবো কি, যে বুধ আবার কার স্টারে আছে, বুধ আছে মঙ্গলের স্টারে আছে, সেই মঙ্গলকেও আবার বকরি দেখা যাচ্ছে। তার মানে আমরা কি সপ্তম ভাবের যে সাবলর্ড সে বুধ সে বক্রি আছে, সাবলর্ড যা স্টারে আছে সেই মঙ্গলও বক্রি আছে, দুটোই বক্রি। আগে আমরা দেখছিলাম যে সাবলর্ড ডাইরেক্ট তার সাবলর্ড যা স্টারে আছে সে বক্রি, কখনো আবার দেখছি যে সাবলর্ড নিজে বক্রি আর সে যা স্টারে আছে সে ডাইরেক্ট, দুটো ক্ষেত্রে একটু দেরি হচ্ছিলো ওই ওই যে গ্রহগুলির বক্রির অবস্থা কাটতে হবে গোচরে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যা সে যা সাবে আছে সপ্তমের, সপ্তম ভাবে যে সাবলর্ড সে বকরি প্লাস সে যা স্টারে আছে সেও বকরি, তাহলে ঘটনাটি আর ঘটছে না, মানে চোরকে আর খুঁজে পাওয়া যাবে না, চোরকে খুঁজে পাওয়ার কিন্তু মানে এখানে যে ঘটনাটা বলছে যে আমরা আমাদের চাটে যদি আমরা দেখি যে চোরের সাপেক্ষে 5-8-12 এসছে, মানে জাতকের লাভ মানে চোরের ক্ষতি, তাও কিন্তু যদি দেখা যায় যে তার স্টারলর্ড এবং সাবলর্ড দুটোই বকরি, তাহলে কিন্তু আর তাকে এই সময় টেস্ট করা যাবে না, এরই ইন্ডিকেশন আমরা এখানে পাচ্ছি। তাহলে এইভাবেই আমাদের কিন্তু বিচার করে নিতে হবে, যে প্রথমে আমাদের দেখতে হবে যে সেখানে তার কার লাভ আর কার ক্ষতি, জাতকের লাভ না চোরের লাভ। যদি দেখা যায় যে অপোনেন্টের লাভ, আমাদের এখানে অপোনেন্টের যদি লাভ হয় সেক্ষেত্রে আবার দেখে নিতে হবে যে তার হরারির যে রুলিংস অনুযায়ী তার যে লাভবানের যে অবস্থাটা সেটা কি জারি থাকবে নাকি না কোনো সময় সেটা বদলাতে পারে, সেটা আবার কিন্তু আমরা দেখব এই সপ্তম ভাব সাপেক্ষে, সে কার স্টারে আছে কার সাবে আছে তারা বকরি কিনা এগুলো বলে দিচ্ছে। তার প্রথম কথা আমাদের হাউসের সিগনিফিকেন্সগুলো দেখে নিতে হবে আমাদের সাবলর সাপেক্ষে, তারপর আমাদের হরারির যে রুলিংস আছে যে কখন দেরি হবে কখন তাড়াতাড়ি যাবে কখন ঘটনাটাকে একেবারে ডিনাই করে দেবে, এই অবস্থার কোনটা বর্তমান আছে সেটাও, এই দুটোকে মিক্সিং করে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে চুরি যাওয়া জিনিসের আদৌ খোঁজ পাওয়া যাবে কিনা বা পাওয়া গেলেও এই মুহূর্তে পাওয়া যাবে কিনা, গ্রহদের বক্রি অবস্থা কাটলে পাওয়া যাবে কিনা, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু চলে আসবে। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আমরা কেপি নিয়ে আরও অন্য ভিডিও করব, আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন, ভালো থাকবেন, নমস্কার।